আসসালামু আলাইকুম, ইজি লাইফস্টাইল ব্লগ দীপা সারাবেলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজ শুক্রবার, সকালের নাস্তা শেষে ঘর গোছানো পরিষ্কারের কাজগুলো সেরে নিচ্ছি। প্রতিদিনই বাসায় থাকলে এরকম গোছানো মোছা পরিষ্কার এগুলোর কাজগুলো করতেই হয়, আর ভিডিওতে বেশিরভাগই রান্নাটা দেখানো হয়। আজকে রান্না করব মুরগির রোস্ট আর পোলাও। গতকাল গরু মাংস রান্না করেছিলাম, তাই আজকে আর অন্য কিছু ঝামেলাতে যাচ্ছি না। আমার কাজের খালা চলে যাওয়ার পরে মুরগিগুলো কিনে নিয়ে আসা হয়েছে, তো আমি একটু কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। যেগুলো লাগবে সেগুলো রেখে দেব রান্নার জন্য, আর বাকিটা ফ্রিজে রেখে দেব। পোলাওয়ের জন্য চালটা আগে থেকেই ধুয়ে ভালো করে পানি ঝরাতে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো, আর চিকেনটাও আমি সাইজ মতো কেটে রেখে দিয়েছি। চিকেনটা খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে 20 মিনিটের মতো পরিমাণ মতো লবণ মাখিয়ে রেখেছিলাম, আর এখন আমি তেলে এপিটোপিট করে ভেজে নেব। যেহেতু নিজেদের খাবার জন্য রান্না করছি, তাই রোস্টের সাইজটা আমি ছোট করে নিয়েছি। এতে করে রান্না যেমন সুবিধা হয় আর খেতেও ভালো লাগে। আর এই চিকেনটা অবশ্যই খুব সামান্য পরিমাণে ভেজে নিতে হবে, বেশি ভাজলে পরবর্তীতে যে মাংসের সঙ্গে মশলাটা কষাবো মাংসের মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকতে চায় না। তো এক এক করে চিকেনগুলো ভেজে উঠিয়ে রাখছি, আর পাশের চুলাতে রান্নার জন্য আগে থেকে পানি ফুটিয়ে নিলাম, যাতে রান্নার সময় ব্যবহার করতে পারি। আর চিকেনটা ভাজা হতে হতে আমি পাশের চুলাতে আর একটা প্যান বসিয়ে দিয়েছি পোলাও রান্নার জন্য। আজকের পোলাওটা রান্না করব মটরশুঁটি দিয়ে। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর এখন ওই তেলে আমি পেঁয়াজটা ভেজে পেস্টটা করে উঠিয়ে রাখব। ওদিকে পেঁয়াজটা মৃদু আছে ভাজতে রেখেছি, আর চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তো ওই কড়াইটা আমি পাশের চুলাতে দিয়ে এদিকে নিয়ে এসেছি। এই চুলাটার তাপটা একটু বেশি আর দেখার সুবিধার্থে। কিছুদিন আমাদের গ্যাসের লাইনের প্রবলেমের কারণে সিলিন্ডার ব্যবহার করতাম, আর বর্তমানে এখন গ্যাসের লাইনই ব্যবহার করছি। আর শীতকাল আসাতে গ্যাসের ফ্লোটা দুপুরের দিকে একটু কম থাকে, এজন্য একটু চুলা চেঞ্জ করে অনেক সময় রান্না করতে হয়।
তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে উঠে রেখেছি, এখন ওই তেলের মধ্যে চালগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর পাশের চুলাতে রোস্ট রান্নার জন্য মশলাগুলো অ্যাড করব। প্রথমেই 2-3টা পেঁয়াজ কুচি করে দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে। রোস্ট রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বাটা দিলেও ভালো হয়, কিন্তু আমার কাছে পেঁয়াজ বাটা ছিল না, তাড়াহুড়া করে কেটেই দিলাম। আর এদিকে চালটা ভেজে নিচ্ছি, দুই হাতে কাঁচ সারছি। আর পেঁয়াজটা মোটামুটি বাদামি হয়ে আসলে আদা বাটা রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি। পোলাও রান্নার ক্ষেত্রে চালটা ভাজাটা খুব ইম্পর্টেন্ট। চালটা যত সুন্দর মতো ভাজা হবে, ভাতটা তত বেশি ঝরঝরা এবং খেতে ভালো লাগবে। চালটা ভাজতে ভাজতে যখন হাতের মধ্যে পাতলা হয়ে আসবে, তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে। আর পাশের রোস্টের আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে নিলাম। এরপর আমি রাঁধুনি যে রোস্টের মশলা থাকে সেখান থেকে 1 টেবিল চামচ রোস্টের মশলা দিয়ে দিলাম। এই রোস্টের মশলাটা ব্যবহার করলে আলাদা করে জায়ফল জয়ত্রী এসবের আর ঝামেলা থাকে না, খেতে বেশ ভালো লাগে। আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জিরা এবং গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি। রোস্টের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম এবং পরবর্তীতে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। যেহেতু চিকেন ভাজার সময় লবণটা দিয়ে নিয়ে ভেজেছি, তাই এখানে লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে। আর যেহেতু এটা কক মুরগি, তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলে টেস্টটা অনেক ভালো হবে। আর টক দই দিয়ে নিচ্ছে এখন মশলাটা কষিয়ে নেওয়ার পর। অনেকে আছে আমরা যে মশলা কষানোর সময় টক দইটা দিয়ে নিই, এতে করে কিন্তু মশলার টেস্টটা অন্যরকম হয়ে যায়। তো সবসময় মশলা কষিয়ে নিয়ে তারপর দইটা নিয়ে আরও ভালো করে কষাতে হবে। আর দইটা অবশ্যই টকের পরিমাণ বুঝেই দিতে হবে, যদি খুব বেশি টক হয় তাহলে একটু কম পরিমাণে দেওয়াই ভালো। আর এদিকে চালটা ভাজা হয়ে গেছে, আমি মটরশুঁটি কিশমিস এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
আর চালটা ভাজার সময় আমি রসুন বাটা এবং আদা বাটাটা দিয়েও ভেজে নিয়েছি, এটা বলতে ভুলে গিয়েছি। আর সবগুলো একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখানে আড়াই কাপ চালের জন্য আমি 5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি, গরম ফুটন্ত পানি। পানিটা দিয়ে পরিমাণ মতো লবণ এবং স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। আর চিনিটা না দিলেও তেমন কোনো সমস্যা নেই, এটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেওয়া হয়। যারা পছন্দ করেন না কিংবা সুগারের প্রবলেম আছে তারা না দিলেও কোনো সমস্যা নেই। লবণটা চেক করে নিলাম। আর পোলাও রান্নার ক্ষেত্রে পানিটা চেক করে বুঝতে হবে, যদি লবণের পরিমাণটা বেশি মনে হয় সেক্ষেত্রে ভাত রান্নার পর একদম পারফেক্ট হবে। আর এদিকে দই মশলা খুব সুন্দর মতো কষিয়ে একটা ফ্লেভার বের হচ্ছে। আর এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষাবো। বর্তমানে ফার্মের মুরগি রান্নার ক্ষেত্রে আমরা ভাবি যে যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি রান্না করে নিলেই হয়, আসলে কিন্তু তাতে কোনো টেস্ট হয় না। যত আস্তে ধীরে রান্না করা যাবে এবং মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া যাবে তাতে করে টেস্টটা অনেক ভালো আসবে। আর চিকেন আর মশলা খুব ভালো মতো যখন কষানো হয়ে গেছে তখন আমি পানি দিয়ে দিলাম আর এটা কষানোর জন্য দিচ্ছি। আর এদিকেও পোলাওটা মোটামুটি পানি শুকিয়ে হয়ে এসেছে, এখন একদম জালটা মৃদু আঁচে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। ভাতটা হয়ে গেছে, এখন আমি নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। ঘিটা আমি ভাজার সময় দিইনি, নামানোর আগেই দিচ্ছি, এতে করে কম ঘি খাওয়া হবে এবং ফ্লেভারটা স্ট্রং হবে। Thank you.
এদিকে রোস্ট একদম কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল রাখার জন্য এবং সিদ্ধ করার জন্য যতটুকু পানির প্রয়োজন দিয়ে নিচ্ছি। এই ছিল আজকের আমার রান্নাবান্না। আজ এ পর্যন্ত শেষ করছি। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার কোনো ইতিবাচক মতামত থাকলে কমেন্টে জানান। আমার সঙ্গে থেকে অনুপ্রাণিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।